অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিং এর পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন বাংলা বইয়ের পৃষ্ঠা নাম্বার চুহাত্তর সমাধান করে দিচ্ছি অর্থাৎ অধ্যায় লেখা নিয়ে মতামত এখানে যে শখটি রয়েছে এই শখটি আজকের ভিডিওতে পূরণ করে দিব এখানে বলছে কোকিল রচনাটির সব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিচের ছকে লেখো কাজ শেষে কয়েকজন সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো একটি নমুনা দেওয়া হলো তো কোকিল রচনা থেকে এখানে একটি বাক্য দেওয়া আছে এবং একটা মন্তব্য দেওয়া আছে বাকি দুইটা বাক্য আমাদের রচনা থেকে খুঁজে নিতে হবে এবং আমাদের জিজ্ঞাসা বা মতামত লিখতে হবে ডান কলামে তো চলো এখন আমরা সে কাজটি করবো এখানে দুই নম্বরে আমরা লিখেছি যে পণ্ডিতেরা বড়ো বড় পুঁথি লেখেন চীন রাজার প্রাসাদ নিয়ে বাগান নিয়ে কিন্তু কোকিলকে কি তারা ভুলতে পারেন তো এই বাক্যটি আমরা নিয়েছি কোকিল রচনা থেকে এবার আমার জিজ্ঞাসায় লিখেছি রাজ্যের চাকচিক্য ও সৌন্দর্যপূর্ণ প্রাসাদ থাকা সত্ত্বেও পণ্ডিতদের কাছে সবচেয়ে ভালো লেগেছে একটি প্রকৃতি প্রদত্ত কোকিলের গান এটা বোঝাতে এরূপ কথা বলা হয়েছে তিন নম্বরটি লক্ষ্য করো আমরা আরেকটি বাক্য নিয়েছি যে আমি তো রাজপ্রাসাদে বাসা বেঁধে থাকতে পারবো না অনুমতি করুন যখন ইচ্ছে করবে আমি আসব। তো এখানে আমরা কলামে লিখেছি মতামতে বন্দি অবস্থায় অর্থ সম্পদ ও বালাখানার মধ্যে কোনো শান্তি সুখ পাওয়া যায় না প্রকৃত প্রকৃত শান্তি পাওয়া যায় মুক্ত ও স্বাধীনভাবে বেঁচে থাকার মধ্য দিয়ে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য